বিশ্ব উষ্ণায়ন, গাছ লাগান, পরিবেশ বাঁচান, এসব বড় বড় বুলি মুখে আওড়ালেও সব কিছুই যেন অন্তঃসার শূন্য। সবাই যেন শুধুই মাইক্রোফোন হাতে নিয়ে কিছু কথা বলা আর হাত তালি কুড়োনো। আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব তা দেখে একবার ভাবতে হবে আপনাদেরও। আজকে আমরা এরকম একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সত্যি আটকে উঠবেন, কারণ আমরা যে বিষয়টা নিয়ে মাতামাতি করছি, ভূ উষ্ণায়ন, এই ভূ উষ্ণায়ন রক্ষা করতে, ভূ উষ্ণায়নের হাত থেকে আমাদের বাঁচাতে গাছ একমাত্র আমাদের রক্ষা করতে পারে। কিন্তু আমরা সবাই শহরে থেকে, এসি রুমে থেকে উচ্চারণ করছি, গাছ লাগান, প্রাণ বাঁচান। কিন্তু আদতে আমাদের এই ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার কী পরিস্থিতি রয়েছে আমরা যদি একটু সংরক্ষিত বনাঞ্চলগুলি ঘুরে দেখি, চিত্রটা কিন্তু একদমই করুণ। আজকে আমরা হেডলাইন্স ত্রিপুরা চলে এসেছি গোমতি জেলার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে। আমি আমার সহকর্মীকে দেখানোর জন্য বলবো এখানকার যে চিত্রটা রয়েছে, কীভাবে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে এবং কোনোভাবেই বনকর্মীরাও বনদস্যুদের হাত থেকে এই বনাঞ্চলকে কিন্তু রক্ষা করতে পারছেন না। এখানকার যারা অধিবাসী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। বিভিন্ন সময় বনের যারা কর্মীরা রয়েছেন, ফরেস্টের কর্মীরা রয়েছেন, তারা চেষ্টা করছেন, তারা টহল দিচ্ছেন, কিন্তু তার ফাঁকেই কিন্তু এই বন উজাড় করে দেওয়া হচ্ছে, গাছ কেটে ধ্বংস করা হচ্ছে। আমরা ত্রিপুরাকে নিয়ে গর্ব করতাম এতদিন যে ত্রিপুরার একটা ম্যাক্সিমাম অঞ্চল বনে ঘেরা রয়েছে, আমরা নিশ্চিন্তে থাকতে পারি। কিন্তু এই নিশ্চিন্তে থাকার যে বিষয়টা, এটা কিন্তু এখন আর আমাদের মধ্যে নেই। যে দৃশ্য আটকে ওঠার মতো দৃশ্য, পুরো জঙ্গলের এরিয়া কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে এবং দখল করে নেওয়া হচ্ছে এই সব জায়গা। বারবার এই ছবি কিন্তু আমাদের সামনে উঠে আসছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, গোমতি জেলার তাতুয়াটিলা এলাকাটা, সংরক্ষিত বনাঞ্চল, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সত্যি শিওরে ওঠার মতো। কতদিন গাছ কেটে এই মানব সভ্যতার বেঁচে থাকবে, আমরা কতদিন এসি নির্ভর হয়ে বেঁচে থাকতে পারবো, তা কিন্তু সত্যি একটা সংশয়ের বিষয়। গাছ লাগান, প্রাণ বাঁচান, এই উচ্চারণ যেমন আমরা করছি, আমাদের প্রশাসন থেকে শুরু করে সকলের একটা তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া উচিত এবং এই বনাঞ্চলগুলির দিকে লক্ষ্য করা উচিত, যাতে এগুলি এইভাবে উজাড় করা না হয় এবং আমাদের মানব সভ্যতা রক্ষার্থে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আরও এরকম চিত্র আপনাদের সামনে তুলে ধরব, আপনারা থাকুন আমাদের সঙ্গে আমাদের এই প্রতিবেদনে। আমরা এই এলাকার বিভিন্ন জায়গার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কীভাবে ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবিটি দেখাবো আরও একবার হয়তো শিউরে উঠবেন। একটি বাগান দেখাচ্ছি, এই বাগানটিও ধ্বংস করা হচ্ছে ধীরে ধীরে, কিন্তু এরপর আপনারা যে ছবিটি দেখবেন, একটু তুলনা করার জন্য আপনাদের সামনে তুলে ধরা, যে বাগানটি এখন দেখলেন ঠিক এরকম একটা বাগান এই জায়গাটাতেও ছিল, কিন্তু বনদস্যুদের থাবায় ধীরে ধীরে ধ্বংস হয়ে গেছে এই বাগান। এখন বন দপ্তর থেকে এখানে বাঁশ বাগান করা হয়েছে, ধ্বংস হওয়ার পর এখানে ফেন্সিং করা হয়েছে, যে ফেন্সিংয়ের অস্তিত্ব এখন কিন্তু নেই বললেই চলে। এইভাবেই দিনের পর দিন, হয়তো প্রথম যে বাগানটি আপনাদেরকে আমরা দেখিয়েছি বা তুলে ধরার চেষ্টা করছি, সেটি হয়তো যেভাবে গাছ কাটা হচ্ছে একদিন ধ্বংস হয়ে যাবে, ফাঁকা মাঠে পরিণত হবে, তখন হয়তো আমাদের আর কিছু করার থাকবে না। গোমতি জেলার
এই তাতুয়া টিলার পাশাপাশি পূর্ব জোলাইবাড়ি, চন্দ্রপুর, জোয়ালিখামার, হাতিপচা, বর্তুলি, সোনাইছড়ি ইত্যাদি এলাকাগুলিতেও অবাধে বন ধ্বংস হচ্ছে। প্রচণ্ড গরম এবং এই গরমের মধ্যেই কিন্তু আমরা এই পাহাড়ি এলাকায় চলে এসেছি আপনাদের সামনে সেই করুণ দৃশ্যটা তুলে ধরার জন্য, একটু নিচে দেখানোর জন্য বলবো। সদ্য এই গাছগুলিকে কাটা হয়েছে, যার উপর নির্ভর করে আমাদের শ্বাস প্রশ্বাস চলে থাকে, আপনারা সবাই অবগত আছেন। এবং আমরা আজকে উঠার মতো এই চিত্রগুলি আপনাদের সামনে তুলে ধরছি কীভাবে বন উজাড় করা হচ্ছে এবং বন দপ্তরের কর্মীরা কতটুকু এই বিষয়ে নজর রাখছেন, সেটাও কিন্তু একটা এখানে বড় প্রশ্ন। আমরা এখানকার যারা এলাকাবাসী রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা কিছু ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ, কিছু বলতে চাইছেন না। তারপরেও আমরা ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, ছবি কথা বলে করুণ চিত্র এইগুলি। কিছু কিছু গাছ রয়েছে যেগুলি বহুদিন আগে কাটা হয়েছে, বিশেষ করে এলাকাবাসী যে তথ্য আমাদের দিয়েছেন, 6-7 মাস হয়েছে বেবিচারীভাবে ধ্বংস করা হচ্ছে, উজাড় করা হচ্ছে গাছগুলি, এবং সদ্য কাটা হয়েছে এরকম কিছু গাছও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, বহু পুরনো গাছের অংশ এখানে রয়েছে। আমরা সেই তাতুয়া টিলাতে রয়েছি, গোমতী জেলার বিস্তীর্ণ এই সংরক্ষিত বনাঞ্চল দিনের পর দিন ধ্বংস করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে একটা সময় এলাকাবাসী যে কথাটা আমাদেরকে বলেছেন যে দিনের বেলা তো সূর্যালোক পৌঁছানো কষ্ট করছিল, এখানে কিন্তু প্রখর রৌদ্র আজকে। এবং আমরা যদি ভাবি আর কয়েক বছর পরে একদম উজাড় হয়ে গেলে এই বনাঞ্চল, তার প্রভাব কিন্তু প্রকৃতির উপর কতটা পড়বে সত্যি আমরা এই মুহূর্তে হয়তো অনুমান করতে পারছি না, কিন্তু তখন কী হবে সেটা কিন্তু ভাবনার বিষয়, আপনারা একটু ভাবুন। সবাই মিলে যদি আমরা এই চেষ্টাটা না করি, এই বনাঞ্চলকে রক্ষা করার জন্য আমরা যদি এগিয়ে না আসি, এখানে সরকার, সাধারণ জনগণ, আজকে ভাববার বিষয় আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই বনাঞ্চলের, এটাকে বন বলা এখন আর হয়তো সম্ভব নয়। শহরেও হয়তো কিছু কিছু গাছ থাকে, কিন্তু যেভাবে এই বনাঞ্চলগুলি ধ্বংস করা হচ্ছে, অচিরে হতে আমাদের তার জন্য কিন্তু জবাব দিতে হবে। এই ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সমাজের সকল স্তরের জনগণকে এগিয়ে আসার আবেদন রাখেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। তিনি অভিযোগ করেন, এইসব এলাকার প্রায় 100টি পরিবার এই ধরনের অবৈধ কাজে জড়িত রয়েছে, যে কোনো প্রকারে এদের আটকানোর আবেদন রাখেন তিনি। বন দপ্তরের কর্মীদের প্রতি আবেদন রাখেন, এখনও যা বাকি আছে তা অন্তত রক্ষা করা হোক। আপনারা আমাদের এই প্রতিবেদনে এতক্ষণ যে বিষয়টা দেখেছেন, আমরা এই গোমতী ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকা আজকে ঘুরেছি, একটা গোপন খবর ছিল আমাদের কাছে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল বেপরোয়াভাবে ধ্বংস করা হচ্ছে। এবং সত্যি আমরা যে জিনিসটা প্রত্যক্ষ করেছি, বিশাল আকার বনাঞ্চল এখানে ধ্বংস করা হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে চলে এসেছি মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ মহোদয়ের কাছে। বিপ্লববাবু, আপনার কি প্রতিক্রিয়া থাকবে, এই যে বিশাল বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে এই এলাকার, একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? ধন্যবাদ। হঠাৎ করে এই কর্মযজ্ঞ তো দীর্ঘদিন ধরে চলছে, তো আপনারা হঠাৎ করে মাতাবাড়ি ভিজিটে আসলেন, বুঝতে পারলাম না। অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ যে একটা প্রশ্ন আপনি তুলেছেন এটা খুব দুর্ভাগ্যজনক প্রশ্ন, এবং আমাদের রাজ্যের এই নির্বিচারে মনসম্পদ ধ্বংস, এটা সত্যি কথা বলতে কি এটা বিরল ঘটনা, এরকম আগে হয়নি।
এটার পেছনে অনেক রকম রহস্য লুকায়িত আছে যেগুলি আমার বলা উচিত না। তবে এইটুকুই বলবো, যা হচ্ছে খুবই খারাপ। সবার দায়িত্ব ছিল এখানে, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসন, আপনারা বুদ্ধিজীবী, সমাজের যারাই আছেন সবাইকে এই সমস্যাটা সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত ছিল। তা নাহলে আগামী দিন আমাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, আগামী দিনের তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। আমরা যখন এলাকা ভিজিট করেছি, আমরা একটা বিষয় অনেকের কাছ থেকে জানতে পেরেছি, যদিও ক্যামেরার সামনে কেউ আসতে রাজি হননি, তারা অনেকে উল্লেখ করতে চেয়েছেন যে 6-7 মাস আগে থেকে বেশি পরিমাণে গাছ ধ্বংস করা হচ্ছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? 6-7 মাস আগের থেকে ধ্বংস হচ্ছে ঠিকই বলেছে ওরা, আগে এরকমটা হতে পারেনি। এটা আমি জানি না কে কীভাবে নেবে। এটা আমাদের এই রাজ্যে বলেই সম্ভব হয়েছে, অন্য কোথায় এভাবে বৃক্ষ নিধন আমি জানি না হয় কি না। আমি মানে কি বলবো আপনাকে, যতটুকুই বাইরে ঘোরাফেরা করেছি প্রকৃতিকে এভাবে অত্যাচার করতে কোথাও দেখিনি। এটা একটা নজিরবিহীন ঘটনা ত্রিপুরা রাজ্যের। আমি ছাত্র অবস্থায় সতীন সিং মহাশয়কে দেখেছি, আমার কর্মজীবনে সুকুমার সেনগুপ্তকে দেখেছি, পরবর্তীতে নিপেন চক্রবর্তী মহাশয়কে দেখেছি, তারপরে দশরথ দেব মহাশয়কে দেখেছি, বৈদ্যনাথ মজুমদার প্রিয়র দেখেছি, আমাদের মানিকবাবু মানিক সরকারের প্রিয়র দেখেছি, আর এখন দেখছি বিপ্লববাবুর প্রিয়র দেখলাম, মানিক শাহ মহাশয়ের প্রিয়র দেখলাম। এই ছোট্ট ত্রিপুরা রাজ্যের সৌন্দর্যটা, একটা সুন্দর স্টেট, এভাবে তাকে নির্বিচারে ধ্বংস, এটা কল্পনা করা যায় না, এটা দুঃখজনক। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারাই আছেন, সবাই কি কারণে যে মুখ বুঝে আছেন আমি বুঝতে পারলাম না। অথচ আগামী প্রজন্মের জন্য যে কত বড় একটা বিপদ আমাদের, আমরা রেখে যাচ্ছি ওদের জন্য, আমরা সবাই নির্বিবাদ। ওই দিন আমাদের ডাক্তার প্রদীপ ভৌমিক এই উষ্ণায়ন নিয়ে একটু কথা বলছে, তো তাহলে কথা বললে তো হবে না, উষ্ণায়নের কষ্টটা তো ফাইন্ড আউট করতে হবে, কী কারণে ত্রিপুরা, ইচ অ্যান্ড এভরি ভিলেজ অফ ত্রিপুরা ন্যাচারাল সোর্স অফ ওয়াটার ছিল। এমন একটা ত্রিপুরা রাজ্যে গ্রাম ছিল না যেখানে ক্যানেল নেই, ন্যাচারাল আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এবং আগামী দিন দেখবেন যে পানীয় জলের কী অবস্থা হয়, ক্রাইসিস হয়। এখন যদি এখনও ধ্বংস যা হয়েছে, আমি অনুরোধ করব বিনম্রভাবে কর্তৃপক্ষকে, ফরেস্ট ডিপার্টমেন্টকে, এই আমার গোমতি ডিস্ট্রিক্টের নিয়ার অ্যাবাউট 300 স্কোয়ার কিলোমিটার বনভূমি আছে আমি যতটুকু আমার জানা, স্টাফ আছে মনে হয় 50 জন। আমি বিধানসভাতেও বলেছি, বিভিন্ন জায়গায় আমি চিঠিও লিখেছি, কী কারণ মানে অদৃশ্য কারণ, সবাই একবারে চুপচাপ হয়ে আছে, কার ভয়ে যে আছে ভগবান জানে। আমরা দেখেছি পাশাপাশি দুটো বাগান, এক পাশে কিছু গাছ রয়েছে এবং কেটে ফেলা হচ্ছে, অন্য একটি বাগান একদম ধ্বংস করা হয়ে গেছে এবং বাঁশ বাগান লাগানো হয়েছে এবং সেগুলিও ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আপনারা প্রশাসনের সঙ্গে রয়েছেন, কোথায় গলতিটা, কোথায় হচ্ছে, কেন আটকানো যাচ্ছে না, কারা জড়িত রয়েছে, কী মনে করেন? যারা প্রশাসন চালাচ্ছে তারা যদি ডিউটিটা প্রপারলি পারফর্ম করতো তাহলে এতটা হ্যাভক হতো না, সত্যি কথা বলতে। কি যারা দায়িত্বে আছে এটার, তারা দায়িত্ব পালন করছে না, এটাই একমাত্র কারণ। কি আবেদন থাকবে আপনার? আমার আবেদন থাকবে যে ছাত্র সমাজ, আমার দেশের বুদ্ধিজীবী সমাজ, মিডিয়া সমাজ, সরকার, সবাইকে এটার বিরুদ্ধে মুখ খোলা উচিত। কী কারণ থাকতে পারে? এই মাতাবাড়ি বিধানসভায় হার্ডলি 100 পরিবার এই কাজটা করছে, এখানে ভোট আছে মিনিমাম 56,000, 100 পরিবারের ভোট কত? 300 ভোট।
300 লোকের জন্য, এই 100 পরিবারের জন্য এখন 1000 পরিবার হয়ে গেছে। সবাই দেখছে নিচ্ছে, আমি কেন বসে যাব? এটা তো, এটা কোনো রেজিস্ট নেই তো, কোনো বাধা দেওয়ার লোক নেই তো, এটা তো একটা ন্যাশনাল প্রপার্টি, এটার যে মালিক আছে এটাকে দেখভাল করার জন্য সরকার আছে, ডিপার্টমেন্ট আছে, এই জিনিসটাই তো নেই এখানে, পাবলিকের দোষ কী আছে? আমি নিজে, আপনি তুলনামূলক দেখবেন আমার বাগান আছে, প্রাইভেট বাগান, আমি ফরেস্ট, আমার এটা বলে লাভ নেই, আমার মানুষ জানে ফরেস্টকে রক্ষা করতে না পারাটা এটা জাতীয় জীবনে এটা চরম ব্যর্থতা আমি মনে করি, চরম ব্যর্থতা। এবং সুন্দর ত্রিপুরার সৌন্দর্যটাকেই আমরা ধ্বংস করে দিচ্ছি। কার আমি আশীর্বাদে, কার স্বার্থে, এটা আমি বুঝতে পারছি না। আমরা কথা বলছিলাম এই এলাকার প্রাক্তন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ মহোদয়ের সঙ্গে, এবং আপনারা সবাই জানেন এই ত্রিপুরেশ্বরী মন্দির 51 পীঠের এক পীঠ, এবং এই এলাকার যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এটা সত্যিই কিন্তু গোটা বিশ্বে একটা সমীহ হওয়ার যোগ্য। কিন্তু যে পরিস্থিতি, যে গতিতে বন উজাড় হচ্ছে, তার প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস হতে কিন্তু আর বেশি সময় লাগবে না, তার জন্য কিন্তু আমাদের পশ্চাতে হবে। এবং এই কথাই কিন্তু প্রাক্তন বিধায়ক উল্লেখ করেছেন, আমাদের প্রতিবেদনেও আপনারা এই বিষয়টাই দেখতে পাবেন। গাছ ছাড়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা শ্বাস নিতে পারব না। আমরা নিজেদের সেই শ্বাসটাকে আমরাই কিন্তু দাবিয়ে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি। আমি এই মুহূর্তে বসে আছি একটি গাছের উপর, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাকেও কিন্তু কাটা হয়েছে, হয়তো কয়েক মাস হবে। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, এলাকাবাসী যে কথাটা বলেছেন, 6-7 মাস যাবত উজাড় করে দেওয়া হচ্ছে বন, এবং বনকর্মীরাও কিন্তু সেইভাবে নজর রাখছেন না, বা বনদস্যুরা তারা আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছেন, পেরে উঠছেন না বনকর্মীরা তাদের সঙ্গে। কিন্তু আমাদের পারতে হবে, কারণ আমাদের বেঁচে থাকতে হবে, মানব সভ্যতাকে বেঁচে থাকতে হলে আমাদের গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এইভাবে বন উজাড় করা সত্যি একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমাদের নিয়ে যেতে পারে। আসুন আমরা সবাই মিলে এই বনকে রক্ষা করার জন্য এগিয়ে আসি। যে এলাকারগুলির কথা আমরা বলেছি, এটা মাত্র একটা উদাহরণ হতে পারে, গোটা ত্রিপুরা রাজ্যে ঠিক একই রকম পরিস্থিতি কিন্তু চলছে, উজাড় করে দেওয়া হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। আরও একবার আসুন আমরা সবাই মিলে উচ্চারণ করি, আমরা গাছ লাগাবো, এই কথাটা শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে, ঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে, যে গাছগুলি আমাদের রয়েছে সেগুলিকেও আমরা রক্ষণাবেক্ষণ করি। ক্যামেরায় প্রশান্তদের সঙ্গে আমি সায়ন, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।